দুনিয়াতে আজব চরিত্রের যেমন মানুষ আছে, তেমনি আজব তাদের কর্মকাণ্ড। চীনের রাজধানী বেইজিংয়ে এমনই একটি ঘটনা দুনিয়া জুড়ে সামাজিক মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। ওই শহরের একটি প্রতিষ্ঠান নারী কর্মীদের সাথে ম্যানেজারের সম্পর্ক উন্নয়নের নামে যে কাণ্ড ঘটিয়েছে তা শুধু অভিনবই নয়, চরম বিতর্কিতও বটে। কারণ ওই অফিসে কর্মরত প্রতিটি নারী কর্মীকে প্রতিদিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কাজ শুরুর পূর্বে লাইন ধরে দাঁড়াতে হয়। তারপর একে একে ম্যানেজারের ঠোঁটে চুমু দিয়ে শুরু করতে হয় দিনের কাজ। এমন কাণ্ডের কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে এবং এ নিয়ে শুরু হয় বিতর্ক। উল্লেখযোগ্য পরিমাণ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন রাখেন, ওই প্রতিষ্ঠানের নারী কর্মীরা কীভাবে এমন কাজে সায় দিতে পারেন, আর তারা কি বিষয়টি তাদের স্বামী বা ছেলেবন্ধুকে জানিয়েছিলেন। অনেকে মন্তব্য করেছেন, ঘটনা দেখে মনে হচ্ছে প্রতিষ্ঠানের ম্যানেজারটি বিতর্কিত মনের, তাই বলে ওখানকার নারীরা কি বোকা। চীনের গণমাধ্যম হু রিপোর্টের খবর অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের প্রধানের ইচ্ছা অনুযায়ী সকল নারী কর্মী প্রভাতকালীন চুমু শুভেচ্ছায় অংশ নিলেও তাদের মধ্যে দুইজন এমনটা করতে অস্বীকৃতি জানায় এবং চাকরি ছেড়ে চলে যায়। এদিকে বিষয়টির পক্ষ থেকে সাফাই গিয়ে প্রতিষ্ঠানের প্রধান বলেন, প্রভাতকালীন এ চুমু প্রতিষ্ঠানের ম্যানেজার এবং নারী কর্মীদের মধ্যে শক্ত বন্ধন তৈরিতে সাহায্য করে। বিষয়টি ব্যাখ্যা করতে তিনি মাছ ও পানির সম্পর্ককে উদাহরণ হিসাবে তুলে ধরেন। সেই সাথে তিনি এও জানান, এই অভিনব কাণ্ডের ধারণা তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান পরিদর্শনের সময় পেয়েছিলেন, আর সেটাই তিনি তার প্রতিষ্ঠানে শুরু করেছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।